আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ভাই ও বোন, আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন যে কাবা শরীফের দিকে পা দেয়া, কারো গায়ে যদি পা লেগে যায় তাহলে করণীয় কী, কোরআন শরীফকে চুমু খাওয়া যাবে কি না, বুকে লাগানো যাবে কি না। আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে কোনো খাতাপত্র, বইপত্র, স্বাভাবিক যে বইপত্রগুলো এগুলোতে যদি পা লেগে যায় তাহলে আমাদের করণীয় কী, এগুলোকে সালাম করা যাবে কি না, এই বিষয়গুলো সম্পর্কে অনেকেই জানতে চান। সুপ্রিয় দর্শক ভাই ও বোন, এই বিষয়গুলো নিয়ে আমরা একে একে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই সকল বিষয়গুলো একটি জায়গাতে কমন, সেটি হলো সকল কিছুর প্রতি সম্মান প্রদর্শন করা, সম্মানের জায়গায়, মর্যাদা প্রকাশের জায়গায় সবগুলো বিষয় কমন। অর্থাৎ কাবা শরীফের দিকে যদি পা চলে যায় তাহলে এটাকে আমরা কী মনে করতেছি, কেমনভাবে নিচ্ছে এটাকে। অনুরূপভাবে কারো গায়ে যদি পা লেগে যায় এটাকে কী মনে করি। কুরআন শরীফের চুমু খাওয়া, এটা আসলে আমাদের কোন অনুভূতি থেকে আমরা করি থাকি। তারপরে কোনো বইপত্র বা খাতাপত্রে যদি পা লেগে যায় তাহলে এটাকে সালাম করে আদর করে উঠানো, এই বিষয়টা আমরা কেন করছি, কোন অনুভূতি থেকে করছি, এগুলো হলো লক্ষণীয় বিষয়। এই সকল বিষয়গুলো একটি জায়গাতে কমন, সেটি হলো সম্মান প্রদর্শন করা। আসলে সম্মান প্রদর্শন করা, বিনয় প্রকাশ করা, কোনো কিছুর মর্যাদা রক্ষা করা, এটি হলো আমাদের দায়িত্ব। কাবা শরীফ এমন একটি স্থাপনা যেটি হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ঘর, এদিকে তাকিয়ে আমরা নামাজ আদায় করে থাকি, এটা আমাদের কিবলা। সুতরাং এটার প্রতি সম্মান প্রদর্শন করা, এর মর্যাদা রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্তব্য। পৃথিবীতে সবচেয়ে সম্মানীয় বিষয়গুলোর একটি হলো কাবা শরীফ। সুতরাং আমরা যে সমস্ত কাজকে অসম্মানীয় মনে করি সেই কাজগুলো করা যাবে না, সেই কাজগুলো না করাই উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কাবা শরীফের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। এমন অনেক কাজকে তিনি নিষেধ করেছেন যে কাজগুলো আসলে বড় কোনো কাজ নয়, স্বাভাবিক কাজ, কিন্তু এগুলোকে আমরা অসম্মানজনক মনে করি। এজন্য সেই কাজগুলোকে তিনি কাবা শরীফের দিকে তাকিয়ে বা সেদিকে লক্ষ্য করে করতে নিষেধ করেছেন। যেমন থুতু ফেলা, এটি আসলে আমাদের দৈনন্দিন জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে তাকিয়ে থুতু ফেলতে নিষেধ করেছেন। এই জন্য আমরা বলতে পারি কাবা শরীফের দিকে সম্মান প্রদর্শন করা, এটি আমাদের অত্যন্ত জরুরি একটি কর্তব্য। তবে হ্যাঁ, কাবা শরীফের দিকে যদি কেউ পা দিয়ে ফেলে তাহলে এর মাধ্যমে তার গুনাহ হওয়ার কথা নয়। অনুরূপভাবে কারো গায়ে যদি পা লেগে যায় তাহলে তাকে যে সালাম করতে হবে, মুখে চুমু দিয়ে বুকে লাগাতে হবে, হাত, এমনটা নয়। তবে হ্যাঁ, কোনো ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শন করা, এটা আমাদের দায়িত্ব। যেমন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন যে ব্যক্তি বিনয়ের সাথে চলাফেরা করে সে হলো আল্লাহ তাআলার প্রকৃত বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছেন, বিনয় প্রকাশের সাথে যে আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। সুতরাং এই বিনয় প্রকাশ করা, তার সামনে নিজেকে দুঃখিত হিসাবে প্রকাশ করা, তার সামনে সরি বলা, তার প্রতি দুঃখ প্রকাশ করা, এই বিষয়গুলো আমাদের কর্তব্য। কারণ কারো গায়ে যদি পা লেগে যায়, ধাক্কা লেগে যায়, সে আসলে মনক্ষুণ্ণ হয়, তার মন যেন ভেঙে না যায়, সেদিকে লক্ষ্য রাখা আমাদের প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যে ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়, সে আসলে মুসলিম নয়, চাই সে হাত দিয়ে হোক অথবা মুখ দিয়ে হোক। এখন আপনি যদি হাত পা লেগে আপনার সে ব্যক্তি কষ্ট পায়, আপনি যদি মুখের মাধ্যমে তাকে যদি সন্তুষ্ট করতে না পারেন, তাহলে তো আপনি মুসলিমের অন্তর্ভুক্তি থেকে বাহিরে চলে যেতে হয়। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনাগুলো, এদিকে লক্ষ্য করে হলেও কারো যেন মনক্ষুণ্ণ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যে ওই ব্যক্তির গায়ে যদি পা লেগে যায় অথবা ধাক্কা লেগে যায় তাহলে তাকে সরি বলতে হবে, তার প্রতি দুঃখ প্রকাশ করতে হবে, তার গায়ে হাত দিয়ে হলেও তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে হবে। এই বিষয়গুলো আমাদের স্বাভাবিক জীবনের একটি স্বাভাবিক কাজ। তারপরে কোরআন শরীফকে চুমু দেওয়া, বুকে লাগানো, এটি আসলে কোরআন শরীফের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়। কোরআন শরীফ আমাদের সংবিধান, আমাদের জীবনের সব কিছু। সুতরাং কোরআন শরীফকে চুমু খেতেই পারি। কোরআন শরীফের প্রতি ভালোবাসা প্রকাশার্থে আমরা এটিকে বুকে লাগাতেই পারি। এটি আমাদের স্বাভাবিক একটি কাজ, এ নিয়ে তেমন চিন্তা করার বিষয় নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে ডিরেক্ট কোনো নির্দেশনা দেননি বা কোরআনেও এ বিষয়ে কোনো বর্ণনা পাওয়া যায় না। সুতরাং এই জিনিসগুলো খোঁজা উচিত নয়। কোরআন এবং হাদিসে যে সব বিষয়ে ডিরেক্ট নির্দেশনা থাকবে এমনটা কখনো সম্ভব নয়। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফে চুমু খেতেন, এর বলতেন যে এটি আল্লাহ তাআলার বাণী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফকে চুমু খেতেন, কোরআন শরীফের উপর চোখ বোলাতেন। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও জানা যায় যে তিনি কোরআন শরীফে চুমু খেতেন। এই বিষয়গুলো আসলে পাওয়া যায় কারণ মাসহাফ বই আকারে যে কোরআন শরীফের বর্তমান অবস্থা, বর্তমান
আমরা যে কোরআন পাই এটি আসলে রাসুলের যুগে ছিল না, এটি উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে এসে পূর্ণতা পায়, যেটা উমর রাদিয়াল্লাহু তাআলার যুগে শুরু হয়েছিল। সুতরাং তাদের যুগে যে আমলগুলো পাওয়া যায় সেগুলোই আসলে আমাদের বর্তমান যুগের বর্ণনা হিসেবে আমরা বলতে পারি, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা এবং উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে জানা যায় তারা চুমু খেতেন। তো এদিকে তাদের এই বর্ণনা থেকে আমরা বলতে পারি যে চুমু খেতেই পারি আমরা এবং কোরআন শরীফকে বুকে লাগাতে পারি, এতে কোনো সমস্যা নেই। এটি কোরআন শরীফের প্রতি অতিশয় ভালোবাসার প্রকাশ এমনটা নয়, বরং এটি আমাদের সম্মান প্রকাশের একটি জায়গা, ভালোবাসার প্রকাশের একটি জায়গা। অনুরূপভাবে খাতাপত্র বইপত্র এগুলোতে যদি পা লেগে যায় তাহলে আমাদের করণীয় যেগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা, কারণ এ থেকে আমরা জ্ঞান বিজ্ঞানের অনেক কিছুই জানতে পারি। আমাদের জ্ঞান বিজ্ঞান আহরণের মাধ্যম এগুলো, কোরআন হাদিস জানার মাধ্যম এগুলো, এই সাদা বইপত্র বা কাগজগুলোতেই আমাদের কোরআন হাদিস সহ জ্ঞান বিজ্ঞানের সকল বিষয়গুলো লেখা হয়। সুতরাং এগুলো আসলে সম্মানের জায়গা, ভালোবাসার জায়গা, এগুলোতে সম্মান প্রদর্শন করা আমাদের উচিত। তবে হ্যাঁ, এগুলোতে যে সালাম করতে হবে, বুকে লাগাতে হবে এমনটা নয়, এগুলোকে সম্মানের সাথে আদবের সাথে এগুলো উঠানো এবং এগুলোকে সুন্দরভাবে রাখা, এটি আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে সকল বিষয়গুলো ভালোভাবে বোঝার তৌফিক দান করুন এবং ইসলামকে সহজভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।